about to end now. And Liton does. Ends it well. And so has Strokes. 2022 সাল যেন সোনায় মোড়ানো বছর লিটন কুমার দাসের। স্বপ্নের এক বছর শেষ করলেন লিটন কুমার দাস। টেস্ট, ওয়ান ডে কিংবা টি টোয়েন্টিতে সব জায়গাতে জ্বলে উঠেছে তার ব্যাট। তিন ফর্মেটে 1921 রান করে দারুণ এক বছর পার করলেন লিটন কুমার দাস। চলতি বছরে শুধুমাত্র তার থেকে বেশি রান করেছে পাকিস্তানের বাবর আজম। তার কেরিয়ারের প্রথমবার আইপিএল খেলার সুযোগ হয়েছে। এবার কেকেআরের হয়ে আইপিএল মাতাবেন লিটন কুমার দাস। 2021 সালে বাজে পারফরমেন্সের কারণে দল থেকে বাদও পড়ে লিটন দাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাক নিয়ে অনেক ট্রলও করা হয়, এমনকি তার রানের উপর ডিসকাউন্টও দিছিল বিভিন্ন প্রতিষ্ঠান। সে যত রান করবে তত পার্সেন্ট ডিসকাউন্ট চলবে সেই প্রতিষ্ঠানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা লিটন দাসকে নিয়ে ট্রল করত, স্যার কিংবা লর্ড আখ্যায়িত দিত, তারাই এখন লিটন দাসের ঘুরে দাঁড়ানোর গল্প থেকে করতালির মাধ্যমে বাহবা জানাচ্ছে। সেই লর্ড কিংবা স্যার লিটন দাসই 2022 সালে এসে সর্বোচ্চ সংগ্রহকারীর রান তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।